নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের একটু ভিন্ন পথে হাঁটা। আমরা আজকে রবীন্দ্র সমকালীন যুগের রবীন্দ্র সমালোচক এমন একজন মানুষকে নিয়ে একটু কথা বলবো, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের প্রসঙ্গও চলে আসবে। কিন্তু এই সমস্ত কিছুর আগে আমরা পরিচয় করব আপনাদের আজকের শিল্পীর সঙ্গে। আজকের শিল্পী হলেন মৌমিতা। মৌমিতাকে অনেক অনেক স্বাগত। আসলে তো মৌমিতাকে আমরা অনেকদিন পর পেলাম, এ নিয়ে দ্বিতীয় দিন সম্ভবত। হ্যাঁ, দ্বিতীয় দিন। মৌমিতার গান কিন্তু আমাদের প্রত্যেকের ভালো লেগেছিল। মৌমিতার যেটা মানে পিছনের যে দিকটা বলার ভীষণ দরকার, আমরা তো মূর্তিকে দেখি, মূর্তির কাঠামোটাকে দেখা দরকার আগে, যে মূর্তি কোন কাঠামোই তৈরি, যে তৈরি করছেন, যে তৈরি করছেন। তো মৌমিতার পিছনের যে মানে মৌমিতার যে মূল কাঠামটা, সেই কাঠামের ক্ষেত্রে কিন্তু শ্রাবণী সেনের নাম চলে আসে একেবারে। তো শ্রাবণীদির ছাত্রী মৌমিতা, মানে শ্রাবণীদির হাত ধরেই কিন্তু মৌমিতার আমাদের এখানে যুক্ত হওয়া বলা যেতে পারে। কারণ আমার মনে হয় শ্রাবণীদির এই একটা ভীষণ বড় গুণ যে তিনি শুধু ছাত্রছাত্রী তৈরি করেন না, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু তাদেরকে তুলে ধরারও চেষ্টা করেন। আর অবশ্যই আজকে আমাদের আসর সেজে রয়েছে আরও দুজন শিল্পীকে নিয়ে। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছেন আজকে বাবুলদা, আর অবশ্যই আজকে তবলায় রয়েছেন স্বাগতম, সঙ্গে রয়েছেন ক্যামেরার পিছনে আমাদের ভাইরা, যারা অনেক দূর দূর থেকে সকালবেলা চলে আসেন আপনাদের জন্য। তাদের জন্যই কিন্তু আপনারা আমাদেরকে এত সুন্দর করে পান। আর অবশ্যই পিসিএর রুমে আমাদের দাদারা, যারা প্রত্যেকেই তাদের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটাকে আরও এগিয়ে নিয়ে চলেছেন, রয়েছেন আপনারা যারা দর্শকেরা। আর অবশ্যই আজকে আমাদের সঙ্গে আমাকে সাজিয়ে তোলার দায়িত্বে রয়েছে আবরণ এক্সক্লুসিভস। আমার এই শাড়ির সৌজন্য হচ্ছে আবরণ। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে দিন। তো শুরু করছি আমাদের আজকের এই মুহূর্তের পথ চলা মৌমিতার গানের হাত ধরে। আমি একটা আগমনী গান দিয়ে শুরু করছি। পরবাসী চলে এসো ঘরে, পরবাসী চলে এসো ঘরে, পরবাসী অনুকূল সমীর অনুভরে, অনুকূল সমীর ঘরে
বাহিরে অন্তরে চলে অসম্ভব একটা গান দিয়ে তুমি অনুষ্ঠানটা শুরু করলে। আকাশে কিন্তু সত্যি তাই, একেবারে আকাশে বাতাসে সর্বক্ষেত্রে আয়োজন কিন্তু তার আশার। তো কবি বলছেন না যে, দিন ফুরালো হে সংসারী, ডাকো তারে ডাকো যিনি শ্রান্তিহারী। তো সেই শ্রান্তিহারীকে তো আমাদের ডাকতেই হবে। আর সত্যি কথা বলতে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের কোনো কিছু নয়, কিন্তু আজকে আমাদের যে বিষয় সেই বিষয়টি একটু ভিন্ন পথে। আমরা আজকে শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরীর তথ্যকে সঙ্গে করে নিয়ে খানিকটা এগোবো, এবং সেক্ষেত্রে আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, আমাদের বিষয়টা হচ্ছে রবীন্দ্র সাহিত্যে প্রথম মুসলিম সমালোচক। এক্ষেত্রে শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরীর থেকে আমরা জানতে পারি, তার তথ্য থেকে জানতে পারি যে প্রথম যিনি মুসলিম সমাজের মানুষ যিনি রবীন্দ্রনাথকে নিয়ে কলম ধরেছিলেন তিনি হলেন একরামউদ্দিন আহমেদ, যাকে নিয়ে খুব বেশি আমাদের জানা নেই বলাই যেতে পারে। ঠিক সেই জায়গা থেকে আজকে আমাদের এগিয়ে চলা। একরামউদ্দিন আহমেদ মানুষটি অত্যন্ত স্পষ্ট বক্তা ছিলেন, এবং তার জন্ম হয়েছিল 1872 সালে, এবং জন্ম হয়েছিল বর্ধমানের রায়না থানার অন্তর্গত কুল্লা নামক একটি গ্রামে। একরামউদ্দিনের পড়াশুনো ছিল অবশ্যই বর্ধমান জেলায়, এবং সেখানকার স্কুল থেকে তার পাশ করে ওঠা, যদিও তার স্নাতকের স্তরের পড়াশুনো তিনি করেছিলেন হুগলির কলেজ থেকে, কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন কোথাও না কোথাও রয়েছে যে তিনি কি আদৌ তার স্নাতক যে পড়াশুনো সেটিকে শেষ করেছিলেন বা করেননি। কিন্তু আমাদের আজকে সেটা নিয়ে আলোচনা নয়, আমাদের আলোচনা একরামউদ্দিন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাকে কীভাবে ব্যাখ্যা করেছেন সেটা নিয়ে। কিন্তু সেই বিষয়ে যাব টুকরো টুকরো করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মমিতার গানও শুনব। চলে যাই মমিতা পরের গানে। এমনি করে যায় যদি দিন যাপনা, আজকে
কথা বলি, ভাগ্যিস আমরা একটা সাহস রাখি সিটিভিএন একাডেমি প্লাস যে নতুন যারা কাজ করছেন তাদেরকে নিয়ে এগিয়ে চলার। আমি এই কথাটা কেন বললাম জানেন তো, বহু ছেলে মেয়ে এখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে কাজ করছেন, তারা ভালো গাইছেন, কিন্তু কোথাও যেন আমাদের সাহসের অভাব হয়। তো আমরা ভাবি যে না বাবা, নতুনদের নিয়ে করলে যদি কাজটা ভুল হয়, কিন্তু আমরা সবসময় ব্যতিক্রমী। সিটিভিএন একাডেমি প্লাস ব্যতিক্রমী একটি চ্যানেল, আর ঠিক সেই কারণেই আমরা এদেরকে নিয়ে কাজ করি। এবং আজকে কিন্তু আমরা আপনাদের সামনে এরকম বেশ কিছু নাম তুলে ধরতে পেরেছি যাদেরকে চোখ বন্ধ করলে আপনারা রবীন্দ্রনাথের গানের এগিয়ে নিয়ে যাওয়ার বাহক হিসেবে ভাবেন, ধারক এবং বাহক হিসেবে। এবং এই ম্যামের মধ্যে কিন্তু মৌমিতাও একটি নাম। আমার মনে হলো এই কথাটা না বললে কোথাও যেন অপূর্ণ থেকে যায়। প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে এই মুহূর্তে শিল্পী রয়েছেন মৌমিতা। মৌমিতার সঙ্গে আবার কিছুক্ষণের পথ চলা, এবং এবার আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্রসাহিত্যে প্রথম মুসলিম সমালোচক একরামউদ্দিন আহমেদকে নিয়ে আমাদের কথা বলা। 1914 সালে একরামউদ্দিন আহমেদ রবীন্দ্রনাথের লেখার উপরে একটি কাজ শুরু করেন, রবীন্দ্র প্রতিভা সেই বইটির নাম, যা প্রকাশিত হয় 1921 সালে। এবং আজকে তার বইটির প্রায় 100 রচনাকালের 100 বছর পার করার পরেও এই বইটি কিন্তু সমানভাবে আলোচনার বিষয়বস্তু। তো আমরা সেটা নিয়ে টুকরো টুকরো করে এগোবো, এবং সেখানে তিনি বিসর্জন এই নাটকটি, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকে রবীন্দ্রনাথের চেতনাকে কীভাবে ব্যাখ্যা করেছিলেন তারই ব্যাখ্যায় আমরা থাকবো। আমরা চলে যাই মৌমিতার গানে। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান,
বিষয়ে চলে আসি একেবারে, সেটা হচ্ছে যে একরামউদ্দিন আহমেদের যে বই, একরামউদ্দিন আহমেদ একথা একটু বলে রাখা দরকার, তিনি যেমনভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গান রচনা সাহিত্য নিয়ে কাজ করেছেন, পাশাপাশি মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কাজ নিয়েও কিন্তু তিনি অনেক কাজ করেছেন, একরামউদ্দিন আহমেদের এই ধরনের অনেক কাজ আমরা পাই। তো আমাদের আজকের বিষয় যেহেতু রবীন্দ্রনাথের কাজের মানে সৃষ্টির উপরে, একরামউদ্দিন আহমেদই প্রথম মুসলিম সমালোচক যিনি কাজ শুরু করেছিলেন, তো সেই জায়গা থেকে আমরা আজকে এই আলোচনাটা করতে চলেছি। একরামউদ্দিন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন বিপ্লবী কবি, তার কারণ তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে থেকে আমরা এমন কিছু পাই যা তাকে এই কথা বলতে সাহায্য করেছিল। এবং একরামউদ্দিন আহমেদ তিনি দেখিয়েছিলেন যে রবীন্দ্রনাথের লেখার মধ্যে যে সৌন্দর্যবোধ, যে বিশ্বজনীনতা, তা যদি না থাকতো তাহলে নাকি, এটা একরামউদ্দিন আহমেদের বইয়ের থেকে আমরা পেয়েছি যে শাহজাহান চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে, যে তা না হলে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এতটা সারা বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না। তার এই যে বিশ্বজনকে নিয়ে চলার যে ইচ্ছে বা তার যে সে একটা প্রকাশ, যা তার লেখার মধ্যে ঘটেছে। এবারে আসবো আমরা একরামউদ্দিন আহমেদ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ঠিক কী কী বলেছেন, তার আগে একটু আরেকটু গান শুনে নেবার পালা। আমি একটা পূজা পর্যায়ের গানে যাচ্ছি। রাত্রি এসে যেথায় মেশে পানে তাকাতে যাই দেখি
এই গানের পরে না আমার কোথাও যেন প্রভাত সঙ্গীতের ওই চারটে লাইন ভীষণ বলতে ইচ্ছা করছে, যে ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তবে পুরাবে ছেড়ে দাও, আকাশ পাড়াবার বুঝিবা পার হবে, আমারে লও তবে আমারে লও তবে। চলে আসি আজকের বিষয়ে, সেটি হচ্ছে যে একরামউদ্দিন বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তার বক্তব্যটা আমি বলে পড়ে শোনাচ্ছি আপনাদের। বিশিষ্ট সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব ও সৌন্দর্যের চিত্রকর, পূর্ববর্তী কবিগণ ভাব ও সৌন্দর্য হইতে সসম্ভ্রমে দূরে দাঁড়াইয়া তাহার শোভা দেখিয়াছেন, রবীন্দ্রনাথ ভাব ও সৌন্দর্যের মধ্যে একান্তভাবে অনুপ্রবিষ্ট হইয়া তাহা বিশ্লেষণ করিতেছেন। প্রথম পরিচ্ছেদে একরামউদ্দিন আত্ম ও পরানুভূতি সম্পর্কে আলোচনা করেছেন। রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি ছিলেন যার মধ্যে বিশ্ববোধ ছিল, যে কথাটা আমি একটু আগেই বলে গিয়েছি। এবার দ্বিতীয় পরিচ্ছেদে বিসর্জন নাটকের যে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় এবং সেখানে রঘুপতি গোবিন্দমাণিক্য তাদের মনের বা জয়সিংহ তাদের মনের মধ্যেকার যে ভাবের বিশ্লেষণ, তাকে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি দিয়ে একরামউদ্দিন ব্যাখ্যা করেছেন। যেমন একরামউদ্দিনের মন্তব্য বলে হচ্ছে বিসর্জনের দ্বিতীয় মানে বিসর্জন নাটক নিয়ে তার বইতে রবীন্দ্র প্রতিভায় দ্বিতীয় পরিচ্ছেদে, রবীন্দ্রনাথের বিসর্জন পবিত্র ভাবমূলক নাট্যকাব্য হলেও এতে কবির ভাব প্রবণতার পরিচয় অল্পই পাওয়া যায়। একটি প্রধান ভাবকে অবলম্বন করে তিনি গ্রন্থ লিখছেন, কিন্তু তাতে কবির নিজের ভাবাবেশ ঘটেনি এবং পাঠকেরও ঘটে না। বলিদান অধম এই পবিত্র ভাব তার গ্রন্থে মূলমন্ত্র হলেও এখানে সহানুভূতিমূলক করুণ সুরের কান্না নেই। গ্রন্থের দ্বিতীয় পরিচ্ছেদে বিসর্জন নাটকের মূল আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনাতে যাওয়ার আগে আমি আবার একটু মমিতার গান শুনে নেব। মানে আমাদের সঙ্গে একজন বন্ধুও রয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি অমিয় মণ্ডল বলছি, ডায়মন্ড হারবার থেকে। বলুন অমিয়। সুন্দর লাগছে এই প্রোগ্রাম, আমি আগেও শুনেছি, মমিতা মল্লিকের প্রোগ্রাম শুনেছি, খুব ভালো লেগেছে। আমি একটু সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারি? বলুন। মমিতা, খুব ভালো লাগছে তোমার প্রোগ্রাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। তুমি আমাদেরকে এইরকম করে সুন্দর সুন্দর গান শুনিয়ে যাও আর আমাদেরকে মুগ্ধ করে যাও, আমাদের খুব ভালো লাগছে। তুমি এরকম করে প্রোগ্রাম চালিয়ে যাও, চমৎকার প্রোগ্রাম তোমার। ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ আমিও। আমরা চলে যাই গানে মমিতা, এবার কোন গান শোনাচ্ছ? আমার প্রাণের মানুষ, আবার পূজা পর্যায়ে চলে যায়। আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে, আছে সে নয়ন তারা, আছে সে
আমরা যাই পরের বিষয়ে। দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখেছি একরামউদ্দিন আহমেদ বিশ্লেষণ করছেন এভাবেই যে রানী গুণবতী সন্তানহীনা, প্রচুর সুখ সম্পদ ঐশ্বর্যের মধ্যে থেকেও তার মন ভারাক্রান্ত, তাই সন্তান কামনায় তিনি মন্দিরে গেছেন নিজের মনোবাসনা জানাতে। রাজপুরোহিত রঘুপতির সাহায্যে স্থির হলো যে রানীর সন্তান প্রাপ্তির জন্য পুজো হবে এবং তার জন্য বলিও হবে। এবারে তৃতীয় পরিচ্ছেদে ভিখারী অপর্ণা এসে হাজির, তার ছাক শিশুকে সে খুঁজে পাচ্ছে না, সে প্রশ্ন করছে তার উত্তর কোথাও পাচ্ছে না। হঠাৎ অপর্ণার চোখে পড়ে যে রক্ত, তখন অপর্ণার চিৎকার করে ওঠে। অপর্ণার সেই হাহাকারে হৃদয় টলে যায় রাজা গোবিন্দমাণিক্য এবং জয়সিংহের, এবং গোবিন্দমাণিক্যের হৃদয়ে একটা ধাক্কা লাগলো, জয়সিংহের হৃদয়ে সেই ধাক্কাটা কিন্তু খানিকটা প্রেমের জোয়ারও বটে। এই অবধি বলার পরে মমিতার গানে যাব, তারপরে আসবো জয়সিংহ কি করলেন বা কি বললেন অপর্ণাকে। তাহলে একটা স্বদেশের গান গাইছি, একটু রামপ্রসাদী সুরের। আচ্ছা, তার আগে টেলিফোনে কোনো একজন বন্ধু আছেন, কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, নমস্কার জি। হ্যাঁ, কে বলছেন? আমি জীবন ঘোষ বলছি, নর্থ বেঙ্গল আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন। আপনাদের এই সকালের এই অনুষ্ঠান তো মানে প্রতিদিনের রবীন্দ্রনাথ ঠাকুর অনুষ্ঠানে একদম মানুষ যারা এই অনুষ্ঠান দেখে। এখন কথা হলো, এই অনুষ্ঠান দেখে সকালে সকালটা সত্যি ভালো হয়, ভালো যায় এবং মনটা পবিত্র হয়। আপনাদের এই অনুষ্ঠানকে মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে একেবারে নতুন করে নিয়ে আসা, নতুন করে প্রাণ দেওয়া, এটা বেশ কয়েক বছর থেকে হচ্ছে। আপনাদের ওই অনুষ্ঠানকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে মমিতাদি এখন আছে, মমিতাদির কাছে আমার একটা গানের অনুষ্ঠান আছে, যেটা হলো এই আনন্দ ধারা বইছে ভুবনে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান। আচ্ছা, হ্যাঁ, যদি দিদি গানটা শোনান তাহলে আমার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন মৌমিতা। যদি আজকে নাও সম্ভব হয়, আগামী দিন মৌমিতা তো আসেই, এরপরে আর নিয়মিতই আমরা পাবো মৌমিতাকে, তখন আমরা অবশ্যই গানটা শুনে নেব। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাজ করতে গিয়ে তার কবিতা তার লেখা দিয়ে ওই কথাটাই বলতে হয় যে সকল গর্ব দূর করে দিব, তোমার গর্ব ছাড়িব না। আমাদের কিচ্ছু নেই যদি তাকে বাদ দিয়ে আমরা। আমার কাছে মনে হয় গীতা সঞ্চয়িতাই হচ্ছে আমার কাছে বেদ এবং রামায়ণ। আমার মনে হয় এটা সঞ্চয়িতা জায়গায় গীতা, গীতবিতানের জায়গায় বেদ, এর বাইরে আমরা কিন্তু কিছু ভাবি না। তারপর আমরা তো কঠিন করে পড়তে পারি না, গীতার ওই সংস্কৃত শক্ত শক্ত শ্লোক বা বেদের যে সারমর্ম তুমি আমি আমরা সাধারণ মানুষ কতটুকু এর উপলব্ধি করতে পারি। কিন্তু আমার মনে হয় সঞ্চয়িতার গীতবিতান যদি বারবার পড়া যায় তাহলে কিন্তু ওই মানুষের প্রতি বিদ্বেষও থাকে না, কে কি আমার নামে সমালোচনা করলো তাই নিয়ে আমি ভাববও না, এবং আমি কাজটা ঠিক করছি কিনা সেই জায়গাটাকে আমাকে আমার কনসেন্ট্রেশনটাকে গাঢ় করে ফেলতে পারি। তো আমরা একটু গানে যাই মমতা। এখন যে গানটা গাইবো আমি সেটা একটু বলি, রবীন্দ্রনাথ রচনা করেছিলেন কংগ্রেসের দ্বিতীয় সম্মেলন যখন হয়েছিল তখন রচনা করেছিলেন রামপ্রসাদী সুরে। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে অনের মতো ভাই ছেড়ে ভাই কাঁদে থাকে, মিলেছি আজ মায়ের ডাকে।
যেথায় আছি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, এই কথাটা কতটা সত্যি জানেন তো? সুদূর বিদেশের থেকেও যখন এখানে কেউ কাউকে প্রেম নিবেদন করে তখনও তার সঙ্গী হয় রবীন্দ্রনাথ, ঝগড়া করতে গেলেও সঙ্গী হয় রবীন্দ্রনাথ, আবার যখন কেউ কাউকে বলা যেতে পারে মিস করে ইংরেজিতে তাকে, তখন অভাব বোধ করে, তখনও কিন্তু তার সঙ্গী হয় রবীন্দ্রনাথ। এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিই আমাদেরকে কিন্তু বেঁধে রেখেছেন এক জায়গার মানুষকে আর এক জায়গার মানুষের সঙ্গে। আজকে আমাদের বিষয় হচ্ছে শ্রদ্ধেয় শাহজাহান চৌধুরীর ভাবনাকে সঙ্গে নিয়ে রবীন্দ্র সমালোচক, প্রথম রবীন্দ্র সমালোচক মুসলিম সমালোচক একরামউদ্দিন আহমেদকে নিয়ে আমাদের আজকে আলোচনা। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন স্বাগতম এবং রয়েছেন বাবুলদা, আর আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস, আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। তো আমি যাব বিষয়ে, অপর্ণার কান্না শুনে জয়সিংহের মনের মধ্যে একটা কষ্ট, সেটা প্রেম কেন্দ্রিক কষ্ট, যা দেখে গোবিন্দমাণিক্য বললেন দুজনকে বেরোতে, তখন জয়সিংহ বলেন মন্দির থেকে কোথায় যাব, তখন গোবিন্দমাণিক্য বলেন মন্দির থেকে বেরো, তুমি ওকে নিয়ে বেরিয়ে এসো, এবং তখন জয়সিংহ যেটা বলেছিলেন অপর্ণাকে তা বলেছিলেন, ওই ভদ্রে এসো আমার কুটিরে, দিকে দেবী রূপে আজিকে করিব পূজা, করিয়াছি বন, এই অবধি বললাম। তারপরে মৌমিতা গান দিয়ে শুরু করি। যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাই রে বলে না না না, ও যে মানে না মানা, বিসর্জন নাটকের মূল জায়গাটি হচ্ছে রাজা তারপরে বলি নিষিদ্ধ করলেন, কিন্তু রাজপুরোহিত রঘুপতি রাজার কাজে লাগালেন যে না, রাজার রক্ত চাই দেবী বলেছেন,
তো এই যে পুরো বিষয়টি, এই পুরো বিষয়টি যেখানে আমরা দেখলাম যে জয়সিংহ বুকে ছুরি ছুরি আঘাত করলেন, এবং পুরো বিষয়টির মধ্যে থেকে রবীন্দ্রনাথ যেটি বোঝাতে চেয়েছিলেন সেটি হচ্ছে যে বলিটা কখনোই কাম্য নয়। কিন্তু যেটা প্রথমে বললাম যে একরামুদ্দিন আহমেদ বলেছিলেন যে বলিটা যে অধম জিনিস, এই কথাটি রবীন্দ্রনাথ খুব স্পষ্টভাবে বললেও এর মধ্যে কোনো নাটুকেপনা রাখেননি, এবং এইটাই হচ্ছে তার সমালোচনার একটা বড় দিক বিসর্জন নাটকের। আমরা আজকে বিসর্জন নাটক এইটিকে বেছে নিয়েছি, কিন্তু আগামী দিনে আমরা এই নিয়ে আরও বিশদে আলোচনা করব। কিন্তু এখন আবার চলে যাব মৌমিতার আরেকটি গানে। একটা অনুরোধের গানটা করি, অনুরোধের গানটা করো, আর সেই ফাঁকে আমি একটু আবার অ্যানাউন্সমেন্টটা করে দিই যে যারা এই দুঃখ করছেন যে দেখতে পাচ্ছেন না, আমাদের বেরিয়ে যেতে হয়, অফিসে বেরিয়ে যেতে হয়, আবারও বলি প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আপনারা সেই ফোনে প্লে স্টোরে গিয়ে সিটিভিএন অ্যাপসটাকে যদি ডাউনলোড করেন, চলতে ফিরতে যে কোনো জায়গায় আপনি যদি নেটে থাকেন, আপনি কিন্তু আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। তাই যারা সকালে বেরিয়ে যাচ্ছেন, একদম মিস করার জায়গায় নেই, সিটিভিএন অ্যাপস ডাউনলোড করে সিটিভিএন এর লাইভ অনুষ্ঠানে ক্লিক করলেই পুরো অনুষ্ঠানটা দেখতে পাবেন। মমিতা একটু গানে যাই এবার। আয়া ছো কেন
এই গানটা তোলা থাকতো আমি হয়তো ভীষণ মিস করতাম, কেন জানো? হয়তো পরের দিন তুমি সুবর্ণার দিনে এসে পৌঁছাতে মঙ্গল কিংবা বৃহস্পতিবার, আর তুমি গানটা গাইতে, আর আমি ঘরে বসে শুনতাম। কিন্তু পাশে বসে শোনার মজাটাই তো আলাদা। তো আমি আজকে খুব আহ্লাদিত হলাম যে তুমি গানটা আজকেই শুনিয়ে দিলে। আমি বলছিলাম স্বাগতমকে, কি অসম্ভব ভালো গাইলে তুমি গানটা। এই গানটা আমাদের কাছে মানে কি বলবো, মন্ত্রের মতো, একদম মন্ত্রের মতো। গানটা শুনলেই মনে যেন পুজো এসে গেছে, পুজো এসে গেছে। আমি একটু বলি আজকে বিষয়টাকে আমাকে এবার শেষ করতে হবে। সেটা হচ্ছে যে যেটা আমরা দেখলাম যে বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ রঘুপতির দর্পকে চূর্ণ করলেন, যখন রঘুপতি শুনলেন ফিরে দে এই আওয়াজটা, তখন তার মনে হয়েছিল যে তিনি যা করে এসেছেন, এই যে ষড়যন্ত্র, এই যে চক্রান্ত, সবটাই ভুল। এবং এখানেই একরামুদ্দিন আহমেদ রঘুপতির চরিত্রকে বিশ্লেষণ করেছেন। এবং দেখুন, ধর্মে মুসলমান হয়েও তিনি কিন্তু বিসর্জন নাটকটি একদম সম্পূর্ণ হিন্দু ধর্মাচরণের একটা নাটক সেটিকে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্র সমালোচক একরামুদ্দিনের মতে, বিসর্জন নাটকে রবীন্দ্রনাথের চরিত্রচিত্রণের দক্ষতা অসামান্য। মানব জীবনের বিচিত্র সমস্যা, সংশয় ও দ্বন্দ্বকে বিভিন্ন চরিত্রের মধ্যে দক্ষভাবে ফুটিয়ে তোলার মতো নিপুণ শক্তি আর কারোর মধ্যে দেখা যায় না। তিনি বলছেন, রবীন্দ্রনাথের হৃদয় যুক্তিপ্রধান, ভাব প্রধান নয়। যুক্তিপ্রধান হৃদয়ে ভাবাবেগ ঘটে না, সুতরাং ভাষাও অতি সংযতভাবে এগোতে থাকে। উদ্দাম ভাব, উদ্দাম ভাষার সংযত ভাব, সংযত ভাষার জনক। রবীন্দ্রনাথের সংযত ভাব ভাষাকে আজ্ঞানুবর্তী করে মৃদুমন্দ গতিতে পরিচালিত করেছে। একরামুদ্দিনের পরবর্তী সমালোচক যারা ছিলেন তারা হলেন অজিত ঘোষ, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, নিহার রঞ্জন রায়, প্রমথনাথ বিশি, কিন্তু কেউ এই একরামুদ্দিনের নাম তাদের গ্রন্থে উল্লেখ করেননি। এটা কিন্তু আমরা সত্যি অবাক হই। এবং শুধুমাত্র চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার গ্রন্থে একরামুদ্দিনের রবীন্দ্র প্রতিভা গ্রন্থটিকে উল্লেখ করেছেন। বলা যায় অনেক রবীন্দ্র সমালোচক একরামুদ্দিনের নামটাকে সযত্নে এড়িয়ে যান, যা মোটেই দৃষ্টিনন্দন নয়। এটা শাহজাহান চৌধুরীর বক্তব্য। পরিশেষে এটাই বলা হয়েছে যে একরামুদ্দিন প্রথম মুসলিম সমালোচক, এই অভিধানটাই তার প্রাপ্য এবং সেটাই তিনি কিন্তু সত্যি কথা বলতে গিয়ে ডিজার্ভ করেন, একরামুদ্দিন আহমেদ। আমাদের এটা বলার উদ্দেশ্য হলো বিসর্জন নাটকটা আমাদের পড়তে হবে আরও একবার, এবং পড়ার পরে রবীন্দ্র প্রতিভা বইটিকেও কিন্তু সংগ্রহ করা দরকার। কেননা রবীন্দ্র প্রতিভা 100 বছর আগে কিন্তু লেখা হয়েছিল, 1914 সালে লেখা হয়েছিল, আজকে আমরা 2016 দাঁড়িয়ে আছি। সুতরাং কতটা প্রাসঙ্গিক এই বইটা সেটা কিন্তু এখন বোঝা যায়। তো আমরা চলে যাই তোমার পরের গানে। জানি না, আর একটা কিংবা দুটো গান হতে পারে, একটাই গান হবে শেষ গান। তাহলে আমি একটু বাউলের গান গাইছি। বাউলও তো দেহতত্ত্ববাদে বিশ্বাসী। তো আমার দোষর যে জনগো তারে কে জানে কে জানে, আমার দোষর যে জনগো তারে কে জানে কে জানে, আমার দোষর যে জনগো তারে যখন বউ